বিধানসভা নির্বাচনের বাকি আর 2 থেকে 3 মাস। যদিও নির্বাচন কমিশনের তরফে সুস্পষ্ট কোনো দিনক্ষণ ঘোষণা হয়নি এখনও, এরপরেও রাজ্যের রাজনৈতিক উত্তেজনার পারদ চরমে। ডান বাম উভয় পক্ষেই জোর কদমে চলছে প্রচার অভিযান। বিজেপি বেশ কয়েক মাস আগে থেকেই প্রচার অভিযান শুরু করলেও ঘোষণা অনুযায়ী চলতি মাসের শুরু থেকেই প্রচার অভিযানে নেমেছে শাসক দল সিপিআইএম। ইউনিট স্তর, অঞ্চল স্তর, মহকুমা স্তরেও চলছে প্রচার অভিযান। এরই অঙ্গ হিসেবে শনিবার মোহনপুর মহকুমা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় যুব জমায়েত। মোহনপুর দ্বাদশ শ্রেণী স্কুল মাঠে অনুষ্ঠিত এই যুব জমায়েতে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক অমল চক্রবর্তী, সিপিআইএম এর রাজ্য কমিটির সদস্য মানিক দে, ডিওয়াইএফ মহকুমা কমিটির সম্পাদক প্রণব দেববর্মা সহ অন্যান্যরা। সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক কড়া ভাষায় আক্রমণ করেন বিরোধীদের। জিজ্ঞেস করছে 6 জন বিধায়ককে, আপনাদের রতন বাবুকে, আপনাদের দল কোনটা খুব খারাপ পেয়েছে, রাগ করেছে, বাবার নাম মান্নাম জিজ্ঞেস করলে এত রাগ কেন? আমি জিজ্ঞেস করি, বাবার পরিচয় মার পরিচয় দেবেন না, বিধানসভায় যাবেন? এ কেমন কথা! আমাদের বাদল চৌধুরীকে আক্রমণ করেছে, মানিক দেকে আক্রমণ করেছে, দল বলবে না, কোন দলে আছে বলছে না। এদিকে সিপিআইএম রাজ্য নেতা মানিক দে নোট বাতিলকে ইস্যু করে তুলোধনও করেন কেন্দ্রীয় সরকারের। প্রসঙ্গত বলা বাহুল্য, দল বদল করা সংবিধান বহির্ভূত কোনো কাজ না। রাজ্যের 6 বিধায়ক আইন মেনে বিজেপিতে যোগ দিয়ে আইন মোতাবেক অধ্যক্ষের কাছে আবেদন করেন বিধানসভায় বিজেপির হয়ে প্রতিনিধিত্ব করার। কিন্তু সিপিআইএম দলের হয়ে নির্বাচিত অধ্যক্ষ সুকৌশলেই বিষয়টি এড়িয়ে যান। আবার এখানেই প্রশ্ন তুলেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অমলবাবুর মতো বক্তার এ ধরনের বক্তব্য তুলে নির্বাচনী পরিবেশ গরম করার জন্যই কি অধ্যক্ষ মহোদয় সুকৌশলে বিষয়টি এড়িয়েছিলেন? প্রশ্ন জনমনে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।